এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2015 সালে রাষ্ট্রবিজ্ঞান কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। আজকে আমি 2015, 2016, 2017, 2018, 2019 সালের রাষ্ট্রবিজ্ঞানের যত এমসিকিউ এবং এসিকিউ আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এই চ্যানেলে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি, ঠান্ডা লড়াইটি শব্দটি প্রথম প্রয়োগ করেন। তো দেখো এর অ্যান্সার, এর অ্যান্সার বার্নার্ড বারুস। পরের কোশ্চেন কি, দু নম্বর কোশ্চেন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। এর অ্যান্সার কি, ডি এর অ্যান্সার ভারত ও চীনের মধ্যে। পরের কোশ্চেন কি, তিন নম্বর কোশ্চেন, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হলো। এর অ্যান্সার কি, বি এর অ্যান্সার আট। পরের কোশ্চেন কি, চার নম্বরে সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। এর অ্যান্সার কি, এর অ্যান্সার ঢাকায়। পরের কোশ্চেন কি, পাঁচ নম্বরে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো। এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার ১৫ জন। তো দেখো ছ নম্বর কোশ্চেন কি, সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কোন সালে। এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার ১৯৫০ সালে। পরের কোশ্চেন কি, সাত নম্বর কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হলো। এর অ্যান্সার কি, সি এর অ্যান্সার সিনেট। পরের কোশ্চেন কি, আট নম্বর কোশ্চেন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো। এর অ্যান্সার কি, বি এর অ্যান্সার চীন। পরের কোশ্চেন কি, ন নম্বরে ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, এ কথা কে বলেছেন। এর অ্যান্সার হবে, এর অ্যান্সার লর্ড ব্রাইস। পরের কোশ্চেন কি, দশ নম্বরের কোশ্চেন, লোকসভা সর্বাধিক সদস্য সংখ্যা হলো। এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার ৫৫০ জন। ঠিক আছে, বোঝা যাচ্ছে না, প্লিজ তোমরা একটু ঠিক করে নেবে। এগারো নম্বর কোশ্চেন কি, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয়। এর অ্যান্সার হবে, ১৯৭৩ সালে। পরের কোশ্চেন কি, বারো নম্বর কোশ্চেন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন। এর অ্যান্সার কি, বি এর অ্যান্সার মেয়র। পরের কোশ্চেন কি বলেছে, তেরো নম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার ১৯৩৯ সালে। চোদ্দ নম্বরে কি, জোট নিরপেক্ষ আন্দোলন জনক হলেন। এর অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার জওহরলাল নেহরু। পনেরো নম্বরে কি, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে। এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রের। ষোলো নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার ১৯৭২। সতেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, পাঁচ জন। আঠেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, নিরপেক্ষ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। তো দেখো এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার। উনিশ নম্বরে কি, স্পিরিট অফ দ্য লস গ্রন্থটি রচিত হলেন। এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার মন্টেস্কিউ। কুড়ি নম্বরে কি, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হলো। এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার কমন্স সভা। একুশ নম্বরের অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার গ্রেট ব্রিটেন। বাইশ নম্বরের কোশ্চেন কি, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন। এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার রাষ্ট্রপতি। তেইশ নম্বর কোশ্চেন কি, রাজ্যসভার সদস্যদের কার্যকলাপের স্বাভাবিক সময়সীমা হলো। এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার ৬ বছর। চব্বিশ নম্বরের কোশ্চেন আছে, পৌরসভা নির্বাচিত প্রতিনিধিত্বের বলা হয়। এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার কাউন্সিলার। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। তো দেখো এবারে এসএ কিউব আছে, এই এসএ কিউব খুব সুন্দর করে আমি তুলে ধরেছি। তোমরা প্লিজ এইগুলো খাতায় লিখে তোমরা এগুলো মুখস্থ করবে। এটা প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি পাঁচ বছরের কোশ্চেনগুলো সলভ করো তাহলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের 2015 সালের কোশ্চেন, 2016 সালের কোশ্চেন, 2017 সালের কোশ্চেন, 2018 সালের কোশ্চেন এবং 2019 সালের কোশ্চেন নিয়ে আমি আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে।